প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ফ্ল্যাট লক সিলিন্ডার বেড ইউটি নাইফ সেটিংস প্রথম পর্ব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটি নাইফ সেটিংস প্রথম পর্ব পেগাসাস W600। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে লুফার থ্রেড গাইডটা লাগাই নেব। ইউটি মুভিং নাইফ হোল্ডারের উপরে লুপার থ্রেড গাইড দেখতে পাচ্ছেন। লুপার থ্রেড গাইড এটা লুপারের সুতাকে রিলিজ করে। প্রিয় দর্শক, এরপরে লাগাতে হবে ইউটি মুভিং নাইফ। এটা হচ্ছে মুভিং নাইফ। মুভিং নাইফের একটি সেটিংস মেজারমেন্ট আছে, আপনাদেরকে দেখাবো এটা লাগানোর পরেই। প্রিয় দর্শক, মুভিং নাইফ এবং ফিক্স নাইফ চেঞ্জ করতে হলে আপনাকে এই সেটিংসটা কিন্তু অবশ্যই দেখতে হবে মনোযোগ সহকারে। তো এই সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মুভিং নাইফকে সামনে পিছিয়ে করতে পারবেন এভাবে। আমি এটাকে একদম পিছিয়ে দিলাম, এখন মেজারমেন্ট করব। মুভিং নাইফের পিছনে দুটি স্ক্রু দেখতে পাচ্ছেন। স্ক্রুর মাঝখান থেকে মুভিং নাইফের মাথা পর্যন্ত 65.5 mm থাকবে। একদম মুভিং নাইফের পিছনে নাটের মাঝখান থেকে মুভিং নাইফের মাথা পর্যন্ত 65.5 mm থাকবে। এরপরে মুভিং নাইফটি টাইট করে দিতে হবে। এরপরে আসুন ফিক্স নাইফ হোল্ডারের কাছে। এটা হচ্ছে ফিক্স নাইফ হোল্ডার। তো ফিক্স নাইফ হোল্ডারের সাথে লম্বা কালো পাতি দেখতে পাচ্ছেন। এই পাতি চেঞ্জ করার সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেব। ক্যাটালগের ভাষায় এটাকে ফ্ল্যাট স্প্রিং বলা হয়, অর্থাৎ লম্বা কালো পাতির, আর এটা হচ্ছে ছোটো ফ্ল্যাট স্প্রিং মোটা পাতি। তো লম্বা পাতির উপরে থাকবে এই ছোটো পাতি, অর্থাৎ মোটা পাতি। এরপরে থাকবে মুভিং নাইফ গাইড। তো মুভিং নাইফ গাইড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুভিং নাইফ গাইড। প্রিয় দর্শক, মুভিং নাইফ গাইডের উপরে থাকে মুভিং নাইফ, কিন্তু তার আগে আমি আগে ফিক্স নাইফ লাগাবো। ফিক্স নাইফের নিচ দিয়ে মুভিং নাইফটি ফিক্স নাইফের নিচ দিয়ে ঢুকিয়ে দেব। তো আমি প্রথমে ফিক্স নাইফটি লাগিয়ে নিচ্ছি। দেখুন, স্ক্রু লাগানোর আগে আমি আগে স্ক্রু ছিদ্রটি সোজা করে নিলাম, স্ক্রু ছিদ্র বরাবর। এরপরে লাগাবো প্রথম স্ক্রু, দুই সাইডে দুই স্ক্রু আগে লাগিয়ে নেব। তাহলে নাইফ খুব সহজেই সেট করা যাবে। দুই সাইডের স্ক্রু কিন্তু আগে লাগাতে হবে। ফিক্স নাইফটা আমি এখন লাগিয়ে নিচ্ছি। এটাকে মিডিয়াম টাইট করে দিতে হবে, যাতে হাত দিয়ে মুভমেন্ট করানো যায়। এখন লাগাতে হবে মাঝখানের এই লম্বা স্ক্রুটি। মাঝখানের লম্বা স্ক্রুর সাথে থাকবে স্প্যাচার এবং ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের উপরে প্লাস্টিকের স্প্যাচারটি ঠিক এরকমভাবে সেট করাতে হবে। দেখতে পাচ্ছেন, ঠিক এরকম সমান সমানভাবে এরকম সেট করতে হবে। প্রথমে আমি স্প্যাচারটি আগে লাগিয়ে নেব। তো আমি প্রথমে স্প্যাচারটি লাগিয়ে নিচ্ছি, এটা হচ্ছে স্প্যাচার। আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি।
आशा करी आपने वो बुझबेन। एरपर एरा होच्छे ब्राकेट। ये ब्राकेटर चुक्का माथाटी लम्बा पातिर ठीक पिछने थाकबे, लम्बा पातिर पिछने चाप दिए रखबे, जाते करे लोफारे सूता के नाइफे सूता काटार पर लोफारे सूता के धरे रखे। ठीक एरकम भावे सेट करते हबे, देखते पाच्छेन एरकम भावे धरे नाई भितरेर लम्बा नाटटी टाइट करते हबे। मीडियम टाइट कर दिलाम। एरपरे तीनटी नाटी लूज करते हबे। तीनटी नाटी पर्याप्त लूज करे मुविंग नाइफटी फिक्स नाइफेर नीच दिए एभावे ढुकिए दिते हबे। এটা হচ্ছে সহজ সেটিংস। এরপরে আমি আপনাদেরকে দেখাবো কতটুকু থাকবে মেজারমেন্ট মুভিং নাইফ ফিক্স নাইফ থেকে। মুভিং নাইফের ব্লেড পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই ব্লেড পয়েন্ট ফিক্স নাইফের ভিতরে 0.5 mm ঢুকে যাবে, এমনভাবে এটাকে সেট করতে হবে। এরপরে এটাকে মিডিয়াম টাইট করতে হবে। তো এখন আসুন ভিতরের মোটা পাতির টাইমিং। এটা হচ্ছে ভিতরের মোটা পাতি। তো ফিক্স নাইফের মাথা থেকে পিছনের দিকে মোটা পাতির মাথা পর্যন্ত 2 mm থাকবে, ঠিক এরকমভাবে সেট করতে হবে। এটাকে আপনি সামনে পিছে করতে পারবেন এভাবে, এভাবে আপনি সামনে পিছে করতে পারবেন। নাটগুলোকে মিডিয়াম টাইট রাখতে হবে, একদম। এখন দেখুন, এখন দেখুন ফিক্স নাইফের মাথা থেকে পিছনের দিকে মোটা পাতির মাথা পর্যন্ত 2 mm রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন লম্বা পাতির টাইমিং, ফ্ল্যাট স্প্রিং লম্বা। তো লম্বা কালো পাতি এই দুটি নাটের সাহায্যে আপনি এটাকে টাইমিং করতে পারবেন এবং এটাকে সেন্স করতে পারবেন। তো আমি এটাকে টাইমিং করব, তাই নাট দুটো খুলে নেব, লুজ করে নেব। নাট দুটোকে লুজ করার পরে এটাকে এমনভাবে সেট করতে হবে যেন ফিক্স নাইফের মাথা থেকে সামনের দিকে কালো পাতির মাথা পর্যন্ত 2 mm থাকে, একদম। ফিক্স নাইফের মাথা থেকে সামনের দিকে কালো পাতির মাথা পর্যন্ত, একদম কালো পাতির মাথা পর্যন্ত 2 mm দূরত্ব রাখতে হবে, এমনভাবে সেট আপ করতে হবে। এরপর এটাকে এমনভাবে সেট করতে হবে যেন মুভিং নাইফের মাথা কালো পাতির মাঝ বরাবর থাকে, সেভাবে সেট করতে হবে। মুভিং নাইফের মাথা দেখুন, এটাকে পিছিয়ে দিলাম, মিডলে নিলাম। মুভিং নাইফের মাথা একদম কালো পাতির মাঝ বরাবর রাখতে হবে। এভাবে রাখার পরে কালোপাতির নাট দুটো সেট করে টাইট করে দিতে হবে। এরপরে তিনটি নাটই টাইট করে দিতে হবে ভালোভাবে। এরপরে নাইফ সেট করার শেষে সমস্ত নাট সুন্দর করে ফাইনাল টাইট দিয়ে দিতে হবে। এরপরে টেস্ট, নাইফটি টেস্ট করতে হবে এভাবে, দেখুন সুতা কাটে কি না। দেখতে পাচ্ছেন সুতা কিন্তু কেটে গেছে। আবার লক্ষ্য করুন, সুতা কাটার পরে লুফারে ধরে রাখবে, লুফারের সুতাকে এরকম ধরে রাখবে। দেখতে পাচ্ছেন এরকম সুতাটি ধরে আছে, তার মানে নাইফ সেটিংস কিন্তু ওকে। তো নাইফ মেশিনে লাগানোর আগে ভালোভাবে লুপার টাইমিং কিন্তু করে নিতে হবে, এটা মনে রাখবেন।
এখন নাইফটি মেশিনে লাগাতে হবে। মেশিনে লাগানোর সময় এই যে নাইফের স্প্রিং দেখতে পাচ্ছেন ক্লিপটি, নাইফ ব্র্যাকেটের ভিতরে প্রবেশ করাতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। ক্লিপটি নাইফ ব্র্যাকেটের ভিতরে যেন প্রবেশ করে, অর্থাৎ যার মাধ্যমে নাইফকে উঁচু নিচু করা হয়। এরপরে স্ক্রু, নাইফের তিনটি স্ক্রু লাগিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় ওয়াশারওয়ালা স্ক্রু। এই বড় ওয়াশারওয়ালা স্ক্রু নাইফের পিছনে লাগাতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। এরপরে নাটগুলো ভালোভাবে টাইট করে দিতে হবে। নাটগুলো টাইট করে দেওয়ার পরে স্প্রিংটি এভাবে লাগিয়ে দিতে হবে নাইফের পিছনে, দেখতে পাচ্ছেন স্প্রিংটি এভাবে লাগিয়ে দিতে হবে। নাইফ মেশিনে লাগানোর পরে আরও সেটিংস আছে, সেই সেটিংসগুলো আমি দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখিয়ে দেব। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।